ফিনিশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি ইউপিএম কর্মীদের ধর্মঘটে পূর্ণ সমর্থন দিয়ে বিবৃতি দিয়েছে। এটি শুধুমাত্র একটি কোম্পানির কর্মচারীদের বেতন এবং অন্যান্য কাজের অবস্থার প্রশ্ন নয়, পুরো ফিনিশ শ্রমিকদের ভবিষ্যৎ এবং সমগ্র ট্রেড ইউনিয়ন আন্দোলনের প্রভাবে সুযোগের প্রশ্ন। ফিনল্যান্ডে কাজ করা বড় কোম্পানিগুলির প্রতিনিধি হিসেবে নিয়োগকর্তাদের সংগঠনগুলি কর্মীদের বেতন এবং কাজের অবস্থা দুর্বল করতে এবং সমগ্র যৌথ দর কষাকষি ব্যবস্থা বাতিল করতে দৃঢ়প্রতিজ্ঞ, যার জেরে শ্রেণী সংগ্রাম তীব্রতর হচ্ছে। আক্রমণের অগ্রভাগে রয়েছে ইউপিএম কাইমিনি কর্পোরেশন, একটি দৈত্য যা বর্তমানে বিলিয়ন বিলিয়ন মুনাফা করছে। ইউপিএম এমনকি একটি কোম্পানি নির্দিষ্ট বেতন চুক্তিতে আলোচনা করতে রাজি হয়নি। ইউপিএম কর্মচারীরা কোম্পানির ব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছে, যা কয়েক মাস ধরে চলছে। কোম্পানির ব্যবস্থাপনার মনোভাবের কারণে আলোচনায় কোনো মিলিত হয়নি। কোম্পানি ঘোষণা করেছে যে তারা ধর্মঘটির সময় কর্মরত কর্মীদের একটি মজুরি সম্পূরক অর্থ প্রদান করবে, অর্থাৎ ব্রেকার বোনাস। পেপারে লিটো এবং শাখো লিটো এর কর্মচারীরা সংগ্রাম চালিয়ে যেতে থাকে। অটোমোবাইল অ্যান্ড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়ন ACP বন্দরে ইউপিএম পণ্যগুলি পরিচালনা করতে অস্বীকার করে ইউপিএম কর্মীদের বৈধ সংগ্রামকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে। ইউপিএম এর ধর্মঘটকারীদের প্রতি অন্যান্য ট্রেড ইউনিয়নের দ্বারা দেখানো সংহতি কর্মগুলি কেবল আইনই নয়, প্রয়োজনীয়। নিউজ ফ্রন্টলাইনার, ব্যুরো রিপোর্ট।